এই যে ছবিতে যে মলমটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ড্রবিন মলম ড্রবিন মলমটা আপনার যত পুরোনো দাঁত হোক না কেন সেটা নাকি সেরে যাবে এবার এই ড্রবিন মলমটা আপনি এমন এমন জায়গা লাগাচ্ছেন যেই জায়গাতে লাগাচ্ছেন ওই জায়গাটা পুড়ে যাচ্ছে আবার এমন নরম জায়গাতে লাগাচ্ছেন যেই জায়গাটা পুরে ঝলসে গিয়ে না পারছেন আপনি হাঁটতে না পারছেন আপনি চলতে এবার এমন জায়গা লাগাইছেন যে যেটা আপনি কাউকে বলতেও পারছেন না তো ড্রবিন মলমটা আসলে কি কাজ করে এর মধ্যে কি রয়েছে যার জন্য চামড়াটা পুড়ে যায় এবার আপনি যদি চামড়াটা আপনার পুড়ে গেছে তাহলে আপনার এখন করণীয় কি আপনাকে কি করতে হবে সব কিছু আমি বলবো ভিডিওটি খুব ধৈর্য সহকারে দেখবেন এবং আপনি যদি প্রথমবার আমার ভিডিওটি দেখছেন পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা সবার আগে বলে দিই এই ড্রবিন যে মলমটা বলছি তিরিশ মিলিগ্রাম এটা কোম্পানি যে তৈরি করেছে সেটা হচ্ছে ইউএসবি লিমিটেড কোম্পানি এই ড্রবিন মলমটার মধ্যে তিনটে কম্পোজিশন থাকে এক স্যালিস্যালিক অ্যাসিড থাকে ওয়ান পয়েন্ট ফিফটিন পার্সেন্ট ডাব্লিউ বাই ডাব্লিউ মানে ওয়েট পার ওয়েট মানে ভর বাই ভর ডাইথ্রানল থাকে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট ডাব্লিউ বাই ডাব্লিউ আর তার সঙ্গে কোল্টার থাকে ফাইভ পয়েন্ট থ্রি পারসেন্ট ওয়েট পার ওয়েট এই তিনটে কম্পোজিশন মিলে যে দাঁত সম্পর্কে আমি বলছি যেটাকে প্রোসোরিয়াসিস বলে এই ধরনের রিং ওয়ার্মগুলো বা যে দাঁতগুলো থাকে সেগুলোকে ট্রিট করার জন্য দেওয়া হয় এছাড়া যে জায়গাটা লাল লাল হয়ে গেছে খুব চুলকাচ্ছে বা সুজন হচ্ছে সেটা থেকে কিন্তু আরাম দেবে এবং তার পাশাপাশি এটা কি করবে যে চামড়াটা মরা চামড়া যেটা মরে গেছে মানে দাঁত হতে হতে বা যেই জায়গাটা এত কালো টাইপের হয়ে গেছে সেই কালো সেলটাকে তুলে ফেলতে কিন্তু সাহায্য করে এছাড়া এই মরমটা চামড়াটাকে সফ করতে সাহায্য করে অবশ্যই কিন্তু আপনারা এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী লাগাবেন ডাক্তার যদি আপনাকে অ্যাডভাইস করে যদি পরামর্শ দেয় এটা আপনি ব্যবহার করেন তবেই কিন্তু লাগবেন নিজের থেকে যদি লাগান তাহলে কিন্তু চামড়াটা আপনার পুড়ে যাবে কেন সেটা বলছি আগে বলে দিই কীভাবে কাজ করে এর মধ্যে যেটা থাকে স্যালিসাইলিক অ্যাসিড এবং কোলটার এই দুটোকে বলা হয় কেরাটোলাইটিক কেরাটোলাইটিক যেটা কি করবে কেরাটিনটাকে ভেঙে দেয় এবং যার ফলে ডেড স্কিনগুলোকে রিমুভ করে এবং স্কিনটাকে সফট করে এর মধ্যে যে ডাইথানল রয়েছে এই ডায়থ্রানলটা কী করবে আপনার স্কিন সেলটাকে গ্রোথ হতে সাহায্য করবে এবং খুব এটা আস্তে আস্তে কাজ করে এটা হচ্ছে নর্মাল যেভাবে কাজ করে এটা লাগানোর অ্যাডভাইস সেটা দিনে একবার করে বা ডাক্তার পরামর্শে দিনে দুবার লাগাতে দেওয়া হয় এই মলমটার সঙ্গে দেখবেন একটা চামচ দেওয়া রয়েছে এই চামচটা কিন্তু আপনার খাওয়ার জন্য বা কোনো কিছু চুলকানোর জন্য নয় এটা দিয়ে কিন্তু আপনাকে সেই এরিয়াতে যে এরিয়াটাতে আপনার স্কিনের সমস্যা সেটাতে লাগাবেন কিন্তু অবশ্যই আপনি নরম বা পাতলা চামড়া কিন্তু লাগাবেন না তাতে কি হবে চামড়া কিন্তু পুরো ঝলসে যাবে মনে রাখবেন এটা সেই চামচটা দেওয়ার সেই চামচটা হালকা করে পাতলাটা একটা তৈরি করে লাগাতে হবে এবার এই মলমটা লাগানোর পাশাপাশি কিছু পরামর্শ কিন্তু শুনে নেবেন মলমটা যখন আপনি লাগাবেন সেটা পাতলা করে লাগানোর পর এটার উপরে টাইট কোনো জামাকাপড় পরবেন না বা ব্যান্ডেজ করবেন না এটা লাগিয়ে কখনও আপনি রোদে যাবেন না রোদে যদি যান তাহলে কিন্তু চামড়াটা পুরো ঝলসে যাবে এটাকে আপনার যে প্রাইভেট পার্টস রয়েছে বা আপনার পায়ের কাছে বা বুকের কাছে বা নরম চামড়াগুলোতে কিন্তু ভুল করেও লাগাবেন না এতে কিন্তু চামড়াটা পুরো ঝলসে যাবে যদি এবার চামড়াটা ঝলসে যায় বা পুড়ে যায় তাহলে আপনাকে কী করতে হবে সিলভারন জেল বা পোড়া ঘায়ের যে জেলগুলো হয় সেটা কিন্তু আপনাকে লাগাতে হবে খুব হালকা করে এই মরমটা কিন্তু তখন আর বারবার ব্যবহার করা যাবে না ড্রবিটা পুরোপুরি বন্ধ করে হবে এবার যদি ব্যথা বা জ্বালা হয় তাহলে ব্যথানাশক ওষুধ খেতে পারেন যদি খুব বেশি ঝলসে যায় তবে বলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে সেখানে ডাক্তারবাবু আপনাকে অ্যান্টিবায়োটিক দেবেন সেটা গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ অ্যাগেনস্টের যে ব্যাকটেরিয়ার কারণে যদি সমস্যাটা বাড়তে পারে বা সেটা যদি ঘাড় রূপ ধারণ করে তাহলে অ্যান্টিবায়োটিক ডাক্তারবাবু দেবেন সেটা কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী তো ঝলসে গেলে আপনাকে যেটা প্রথমে করতে হবে সেই জায়গাটার উপরে আপনাকে সিলভারন জেল টাইপের যে পোড়াকার জেল হয় সেটা কিন্তু লাগাতে হবে এবং এটাকে আপনাকে খোলা অবস্থায় রাখতে হবে মনে করুন যদি আপনি পায়ের সাইডে লাগিয়েছেন সেটা পুড়ে গেছে তাহলে হাওয়া পাতার যেন পায় সেইভাবে কিন্তু রাখতে হবে এবং বলে দিচ্ছি আরেকবার যে এই মরমটা খুব পাতলা করে লাগাতে হবে এটা কিন্তু কখনও আপনাকে রোদে যাওয়া যাবে না রোদে গেলে কিন্তু এটা পুরোপুরি ঝলসে যাবে তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন